তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে কিছু বেসিক লাইন আঁকতে হয়। আজকে আমরা দেখবো এই লাইনগুলো দিয়ে কি 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 আঁকা যায়। এটা একটা হরিজন্টাল লাইন, এটা একটা হরিজন্টাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন, আর একটা ভার্টিক্যাল লাইন অ্যাড করে দিলে এটা একটা বক্স হয়ে যাবে বা স্কোয়ার। এটাকে আর একটু বড় করে দিলে এটা রেক্ট্যাঙ্গুলার শেপ হয়ে যাবে। এটা একটা ট্রায়াঙ্গেল, আরো অনেক শেপের অনেক কিছু আঁকা যায়। তো দেখবো কি এটা এগুলি দিয়ে কি আঁকা যায়। যেমন এটা একটা ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলটার ঠিক নিচে একটা যদি বক্স রেখে দিই বা স্কোয়ার, তাহলে এটা একটা ঘর শেপের হয়ে যাবে। এটাকে যদি আর একটু টেনে দিই তাহলে ঘরের শেপটা অন্যরকম হবে। আমরা দেখেছিলাম কার্লি লাইন, দেখি কার্লি লাইন দিয়ে কি আঁকা যায়। মাঝখানে একটা সার্কেল দিয়ে দিলে এটা হয়ে যাবে ভারতের জাতীয় ফ্ল্যাগের মতো একটা। তারপর আমরা দেখেছিলাম কার্ভড লাইন বা হাফ সার্কেল লাইন, এটা দিয়ে কি করা যায় দেখি। অনেকটা চোখের মতো হয়েছে। কার্ভ লাইন দিয়ে কোনো পাতাও আঁকা যায়, যেমন ডায়াগোনাল লাইন দিয়ে পাহাড় আঁকা যায়। তারপর আমরা একটা গাছও আঁকতে পারি, এটা একটা ভার্টিক্যাল লাইন, এটা একটা ভার্টিক্যাল লাইন, নিচে কার্ভ লাইন, তারপরে এইগুলি এখানে হাফ সার্কেল লাইন যদি কিছু আঁকে এটা একটা গাছ শেপ হয়ে যাবে। তো এভাবে আমরা লাইন দিয়ে অনেক কিছু আঁকতে পারি। নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু দেখাবো। থ্যাংক ইউ।